আরে ম্যাট, কখন শেষ করবে আর কখন বাড়ি যাবি? তুই শুনিস নি, রাস্তায় গন্ডগোল হচ্ছে। আই নো ইয়ার, বাট তুই তো জানিস এই লোকটাকে এত তোয়াজ করার কি আছে রে। নো, নেভার, নিজের কাজ ছাড়া আমি কাউকে তোয়াজ করি না। যেহেতু এটা আমার ব্রেড অ্যান্ড বাটার, সেহেতু কমিটমেন্ট ফুলফিল করার জন্য ইটস মাই ডিউটি। ওকে বেবি, ক্যারি অন, ক্যারি অন, ডু ইউর ডিউটি, বাই, আমি যাচ্ছি। হ্যালো রাহুল। আরে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেছে আর তুমি এখনো বেরোওনি। আরে ইউ ডোন্ট গেট এনি ট্রান্সপোর্ট ইয়ার। রাহুল প্লিজ, আর একটু একটু হয়ে গেছে, প্লিজ। আরে না না, আর কোনো একটু নয়, প্লিজ তুমি এবার ওঠো, প্লিজ। আই উইল কল ইউ লেটার, ওকে? হ্যালো, হ্যাঁ, বন্ধুর ফোন ছিল বুঝি? না স্যার, বয়ফ্রেন্ডের ফোন ছিল। বয়ফ্রেন্ড? আচ্ছা, আমি ভাবছিলাম তোমার এই এফিশিয়েন্সি দেখে তোমায় একটা ইনক্রিমেন্ট দেব। থ্যাংক ইউ স্যার। বলছি, অফিসের সবাই তো বাইরে গিয়েছে, দুটো ড্রিঙ্কস আনাই, কাজে এনার্জি পাবে। আই ডোন্ট ড্রিঙ্ক স্যার, আই হোপ এর আগের অফিস পার্টিগুলোতে আপনি সেটা লক্ষ্য করেছেন। আরে আগে কখনো খাওনি মানে আর খাবে না কোনোদিন, এটা তো হতে পারে না। বারবার কেটে দিচ্ছে কেন? নিশ্চয় কোনো ব্যাপার আছে। দেখো, যে কোনো সংস্কার ভেঙে ফেলতে না এক সেকেন্ড সময় লাগে। একবার সংস্কারটা ভেঙে দেখো, সুখ ঐশ্বর্য তোমার পায়ের তলায় গড়াগড়ি খাবে। পরিষ্কার করে বলুন তো, আপনি ঠিক কি বলতে চাইছেন? এটা না বোঝার মতন বোকা তুমি নও। গিভ এন্ড টেক। বুঝেছি, তবে আমি যদি দিই আপনি নিতে পারবেন তো? মানে আপনার যা এজ, মানে আপনার যা বয়স। আরে অফিসের অনেকের কাছ থেকে তুমি এক্সপেরিয়েন্স গ্যাদার করে নিতে পারো অ্যাবাউট মি। আমার হাতের পাঞ্জাটা দেখেছেন তো? ভালো করে দেখে নিন। মানে না বোঝার মতো বয়স তো আপনার নয় স্যার। তুমি আমাকে আর একটা বাজে কথা বললে না? বাই। এই যে যাচ্ছ, যাও। তবে ফেয়ারওয়েলের মিষ্টিটা খেতে আবার এসো। সাসপেন্ড লেটারটা দিয়েই দেখুন না, আমি মিডিয়ার সামনে কে কাকে মিষ্টি খাওয়ায় সেটা দেখিয়ে দেব। তুমি মনে করছো বাইরের ওয়ার্ল্ডটা তোমার পক্ষে খুব সেফ? হ্যাঁ,